ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী নেহাত দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 28 এপ্রিল শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে সকাল 9:30টায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এরপর জাতীয় ও পুনর্মিলনীর পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল 10:30টায় অতিথি বরণ শেষে শুরু হয় আলোচনা সভা। পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি এস এম রবিউল ফারুকের সভাপতিত্বে এবং মানিকছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও মানিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মনির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্য সচিব ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোহাম্মদ মাইনুদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংসদ ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান পূজেন্দ্রলাল ত্রিপুরা। অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসিপ্রু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবিদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম ও বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুচিনপুর সহ অন্যান্যরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। উদ্বোধনী বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী বলেন, 3 পার্বত্য জেলায় শিক্ষার মান উন্নয়নে স্থানীয়ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনা রয়েছে। এতে করে 3 পার্বত্য জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকটের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হবে। আর আমরা চেষ্টা করছি যে পুরো পার্বত্য অঞ্চলে আমরা যারা এখানকার যারা শিক্ষার্থী, এখানকার যারা মেধাবী শিক্ষার্থী, তাদেরকে যদি আমরা এখানে শিক্ষকতায় আনতে পারি, তারা এখানে থাকবেন এবং স্থানীয়ভাবে সেই শিক্ষাটা দিতে পারবে। বাইরে থেকে যে যারা আসেন তারা অনেকেই চলে যান কিছুদিন পর পরই, এটা যাতে করে বন্ধ করতে একটা সুনির্দিষ্ট এখানে বিশেষ এলাকা হিসেবে আমরা একটা বিশেষ কোনো পদ্ধতি আমরা নেওয়ার জন্য চিন্তা করছি, যাতে করে এখানকার যারা কৃতি শিক্ষার্থী ছিল তাদেরকে আমরা কোনোভাবে শিক্ষা শিক্ষা কার্যক্রম করতে পারি, তাহলে এটা দীর্ঘমেয়াদে একটা সমাধান। দুপুরের বিরতি ও মধ্যভোজ শেষে শুরু হয় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ। সন্ধ্যায় তারকা শিল্পী সহ স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও রেফেল ড্র লটারি বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। রবিউল হোসেন, মানিকছড়ি বার্তা।